হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি লার্ন জার্মান ইন বাংলা টিউটোরিয়ালে। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করছি ড্যাবেশ ওয়ার্ডে ব্রিফ, অর্থাৎ অভিযোগ পত্র। গত ভিডিওতে আলোচনা করেছিলাম মৌখিকভাবে আপনি কিভাবে অভিযোগ দিবেন, আজকে আমি আলোচনা করব অফিসিয়ালি আপনি কিভাবে অভিযোগ পত্র লিখবেন। বে আইনস এবং বেথস ওয়াইয়ের জন্য খুবই উপযোগী এই পত্রটি। চলুন তাহলে আলোচনা শুরু করি। প্রশ্নপত্রে এরকম উল্লেখ থাকতে পারে, জি হাবেন ফট সাই বখেন অ্যাডভাজ ইম ইন্টারনেট ও দা অনলাইন বেস্টেল্ট টি বেস্টেলুং ইস্ট বিস হয়েছে নিশ্চ আনগে কমেন। আপনি 2 সপ্তাহ পূর্বে কিছু অনলাইনে অর্ডার করেছেন, অর্ডারটি এখনও আপনার কাছে এসে পৌঁছায়নি। জি সাইবেন আইনেন বেশভেয়ারে ব্রিফ উবা দিজেন পুংটেন। আপনি একটি অভিযোগপত্র লিখবেন এই বিষয়গুলো উল্লেখ করে। বিষয়গুলো হলো ওয়াস পাসিয়াট, কি হয়েছে, ওয়াস এয়াখ ওয়াখটেন জি আলস নেক্সটেস, আপনি পরবর্তী কি আশা করছেন, অর্থাৎ আপনার পরবর্তী পদক্ষেপ কি। জি স্টর্নিয়াগেন দি বেস্টেলুং ভেন দি নিশ ইনসওয়াইটা আগেন আনকমড, আপনি অর্ডারটি বাতিল করবেন যদি 2 দিনের মধ্যে তা না আসে। বেশভেয়ারেন জি জিস বাইম কনজুমেন্টেন শুথ উবার দাস অনলাইন শপ, ভোক্তা সুরক্ষা কেন্দ্রে আপনি অভিযোগ করবেন এই অনলাইন শপ নিয়ে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি চিঠির হেডিং, অর্থাৎ একটি পত্রের হেডিং আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমেই আপনার অ্যাড্রেস আসবে, আপনার নাম এবং অ্যাড্রেস আসবে। এর পরের অংশে আসবে আপনি কর্তৃপক্ষের কাছে লিখছেন সেই কর্তৃপক্ষের অ্যাড্রেস এবং নাম। এর পরের অংশে আপনার থাকবে বিষয়, অর্থাৎ পত্রের বিষয়টা ছিল আমাদের আজকে বেশভেয়ারডে উবাদাস অনলাইন অ্যান্ড কফ, অর্থাৎ আজকে আমাদের ছিল যে অভিযোগ ছিল যে আপনি যে অনলাইনে কাউফ করেছেন, যে আইন কাউফ করেছেন, যে জিনিসটা কিনেছেন সেটা নিয়ে আপনি অভিযোগ করছেন। অভিযোগে যদি আপনি অনলাইনে যদি কোনো নাম্বার থাকে, অর্থাৎ কোনো স্পেসিফিক কোনো নাম্বার থাকে, তখন আপনি সেখানে উল্লেখ করতে পারেন যে আমি এখানে উল্লেখ করেছি শুধু ফোন অ্যাস্টন 12/6/2019, অর্থাৎ আমি যে তারিখে ক্রয় করেছিলাম সেই তারিখটা এখানে উল্লেখ করেছি, যাতে করে কর্তৃপক্ষের সহজেই বিষয়টা নজরে আসে। ডানে আপনারা অবশ্যই পত্র লেখার ক্ষেত্রে অবশ্যই আপনি এখানে তারিখ দিবেন, এর সামনে দিবেন আপনি স্থান, অর্থাৎ আপনি যে জায়গা থেকে লিখছেন সেই জায়গা জায়গা, তারপরে তারিখটা। সম্বোধনের ক্ষেত্রে আপনি যখন চিঠি শুরু করবেন, সব চিঠিপত্রের ক্ষেত্রেই, অফিসিয়াল সব চিঠিপত্রের ক্ষেত্রে আপনাকে শুরু করতে হবে, যদি স্পেসিফিক কারণ নাম না জানেন তাহলে আপনাকে শুরু করতে হবে এইভাবে, জেয়া গেয়াখটে ডামেন উন হেয়াগেন। এভাবে অবশ্যই আপনি পত্রের পত্র শুরু করতে হবে। ইমেইলের ক্ষেত্রে আপনি শুরু করবেন শুধু সেই বিষয় থেকে, অর্থাৎ বেশভেয়ারডে উবাদাস অনলাইন অ্যান্ড কাউ ফোন অ্যাস্টেন 12/6/2019, এই জায়গা থেকে আপনি ইমেইলের যে বিষয়টা সেখানে বিষয়টা দিবেন। এরপরে আপনি জেয়া গিয়ে হাটে ডায়ামেন হ্যাগেন থেকে শুরু করবেন, অর্থাৎ অনলাইন ইমেইলের ক্ষেত্রে আপনাকে আপনার অ্যাড্রেস প্রয়োজন হবে না এবং তারিখটাও আপনাকে দিতে হবে না, কারণ তারিখটা অটোমেটিকলি আপনার ইমেইলে উল্লেখ থাকবে। আমরা চলে আসলাম এখন পত্রের মূল অংশে। আপনারা মূল অংশ শুরু করবেন এইভাবে, ফট ওয়াই বখেন হাবে ইস বাই ইনেন ইম অনলাইন, 2 সপ্তাহ আগে আমি আপনাদের কাছে অনলাইনে যে জিনিসটা আপনি বেস্টেল করেছেন, অর্ডার করেছেন, সেই জিনিসটা এখানে লিখবেন। অনলাইন জুম্বাশফিল, উদাহরণস্বরূপ আপনি একটা মোবাইল ফোন দিতে পারেন যে ইম অনলাইন আইন হ্যান্ডি ফোন, অর্থাৎ ফোনের পরে আপনি দিবেন যে হ্যান্ডিটা, যে মোবাইলটা, মোবাইল ফোনটা কত টাকার। ফোনের পরে আপনি টাকাটা উল্লেখ করবেন, যেমন মনে করেন 200 টাকার, ফোন 200 ইউরো বেস্টেল্ট, অর্থাৎ 2 সপ্তাহ আগে আপনি একটি ফোন তাদের কাছে 200 টাকার একটি ফোন অর্ডার করেছেন। দেয়া লেটস্ট লিফার টার্মিন ভার দেয়ার, অর্থাৎ লাস্ট ডেলিভারি ডেট ছিল, এই ডেটটা আপনি এখানে উল্লেখ করবেন, যেমন
আমি ধরলাম যে 10/12/2019, অর্থাৎ 10/12/2019 ছিল আনগে গিভেন, অর্থাৎ দেয়া ছিল, অর্থাৎ আপনার লাস্ট টার্মিন ছিল 10/12/2019। হয়তে হাবেন ভিয়া আবার শুন দেন, অর্থাৎ আজকে আমাদের অলরেডি 15/12/2019, অর্থাৎ 15/12/2019। উন এবং দাস প্যাকেট ভুড নখ ইমা নিশ সুগেস্টেল্ড, এবং এই প্যাকেটটি অর্থাৎ ফোনের প্যাকেটটি এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, এখনো পর্যন্ত ডেলিভারি দেওয়া হয়নি। অবভোল জি ডেন বেট্রাক শুন ফ আইন পাঠা আগেন ফোন মাইনেম কণ্ঠ আবগে বুখট হাবেন। যদিও ফোনের টাকাটি আমার অ্যাকাউন্ট থেকে আপনি 2 দিন আগেই কেটে নিয়ে গেছেন। ইশ ওয়ার্ডে আলজো দাস প্যাকেট নিশ্চ মেয়া আন নেমেন, অর্থাৎ আমি প্যাকেটটি নিতে পারবো না, গ্রহণ করবো না, ভেন যদি এজ ইন ড্যান কমেন্ডেন্ট থাকেন নিশ্চ সুগেস্টেল ওয়ার্ড, অর্থাৎ যদি তা আরও 2-1 দিনের মধ্যে আমার কাছে না এসে পৌঁছয় আমি তা গ্রহণ করতে পারবো না। সেলবস্ট ফার্স্ট হ্যান্ড লিস এভাক্টে ইস আও, অবশ্যই আমি এটা আশা করছি যে দাস জি মিয়াডেন বেট্রাক ইনার হাব দেয়া নেক্সট জি বিন টাগে আনমাইন কন্ট্রো সুরুক উবাভাইজন উবাভাইজন, অর্থাৎ আমি আশা করছি যে আপনি পরবর্তী 7 দিনের মধ্যে আমার ফোনের টাকাটা রিটার্ন ট্রান্সফার করে দিবেন আমার অ্যাকাউন্টে। জলটে ইস ডেন আপগে বুকটেন বেট্রাক ফোন 200 ইউরো বিস নেক্সট ফ্রাইটাগ নিশ্চ অফ মাইনেম কণ্ঠ শুরু খাবেন, অর্থাৎ আমি যদি আগামী শুক্রবার পর্যন্ত আমার ফোনের টাকাটা রিটার্ন আমার অ্যাকাউন্টে না পাই, ভেয়ারডে ইস মিস বাইম কনজুমেন্টেন শুটস উবার জি বেশন, অর্থাৎ তখন আমি ভোক্তা সংরক্ষণ আইনে আপনার নামে অভিযোগ করব। আপনি একটু এই পর্যায়ে একটু কঠোর হলেন এবং আপনার অবস্থানটা ক্লিয়ার করলেন। ইস হেটে জ্ঞানে আইনে রুক মেলডুং ফোন ইনেন, আপনি এই এই শ্লুস জাত যেটা, অর্থাৎ আপনি শেষ করবেন যে বাক্য, সেটি সব অফিসিয়াল চিঠির ক্ষেত্রেই উল্লেখ করতে পারেন, নন অফিসিয়াল চিঠির ক্ষেত্রে উল্লেখ করতে পারেন। ইস হেটে জ্ঞানে আইনে রুক মেলডুং ফোন ইনেন, এটা হচ্ছে যে আপনি চাচ্ছেন তার কাছ থেকে একটা জবাব, আপনি সেটা খুবই অমায়িকভাবে বললেন। এরপরে সব অফিসিয়াল চিঠির ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে মিট ফ্রয়েন্ডলিশন গ্রুসেন, অর্থাৎ আপনি এটা শেষ করবেন আপনার চিঠি অবশ্যই মিট ফ্রয়েন্ডলিশন গ্রুসেন এবং আপনার নাম উল্লেখ করবেন, এরপরেই আপনি চিঠি শেষ করবেন। বন্ধুরা, চিঠির শেষাংশে আপনার নামের নিচে অবশ্যই আপনি উন্টারশ্রিফ্ট অর্থাৎ উন্টারশ্রাইব করবেন, অর্থাৎ আপনি দস্তখত করবেন। দস্তখত ছাড়া অনেক চিঠি ভ্যালুলেস অর্থাৎ মূল্যহীন, সুতরাং অবশ্যই আপনি দস্তখত করবেন, প্রয়োজনে আপনি তারিখও উল্লেখ করবেন। বন্ধুরা, আমি আশা করছি আপনারা এই অভিযোগপত্র থেকে ধারণা পাবেন অন্যান্য বিষয়গুলোতেও কিভাবে আপনারা অভিযোগপত্র লিখবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। বাই বাই, চুস।